আমাদের ইন্ডাস্ট্রি মিউজিকটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন যখন অ্যালবাম বের হতো তখন সিডিতে বের হতো, সো বিদেশে এখনও অ্যালবাম স্ট্রিমিংটা হচ্ছে যে স্পটিফাই বা ডিফারেন্ট প্ল্যাটফর্মসে অনেকগুলি গান একসাথে দিয়ে দেয়, বাট বাংলাদেশে এখনও ওই জিনিসটা পপুলার না। বাংলাদেশে হচ্ছে এখনও ইউটিউবটা অনেক বেশি পপুলার, সো যে কারণে এখন ব্যান্ডরা অনেকগুলি গান দিলে হয়তো অডিয়েন্স যতটা শুনবে তার থেকে বেশি একটা গান যদি একটা ভিডিও করে দেয় ছয় মাস পরপর বা তিন মাস পরপর, তখন ওটা রিচটা আরও বেটার হয়। সো যখন অন্যান্য প্ল্যাটফর্মরা স্পটিফাই বা অন্যান্য প্ল্যাটফর্ম যখন আরও মানে আরও বেটার হবে, তখন আস্তে আস্তে আমরা দেখতে পাবো খুব সম্ভবত যে একবারে অ্যালবাম স্ট্রিমিং প্ল্যাটফর্মে দিতে। সো অনেকেই হয়তো মেইন স্ট্রিমে হয়তো জিনিসটা ভালো নাও লাগতে পারে, বাট এই যে নতুন মিউজিকটা আসছে এটা হয়তো তিন চার বছর পর ভালো লাগবে। এটি সবসময় হয়ে আছে যে নাইনটিজে যখন আর্টিস্টরা ব্যান্ড মিউজিক করেছে তখনই সবাই অ্যাকসেপ্ট করে নেয়। সো আমরা চেষ্টা করেছি এবার যে একটা নতুন জনার দিতে, মানে নট লাইক আমরা রক ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন এরকম কিছু না, এটা পুরোপুরি অর্থনের একটা নতুন জনার। আমরা পুরোপুরি আমাদের ফ্যানদের মাথায় চিন্তা করে আমরা একটা অ্যালবাম দিচ্ছি, আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড।